এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মতিউর মর্তুজা। মর্তুজা, এই দুই হত্যাকাণ্ডের বিষয়ে আপনার কাছে নতুন কি তথ্য রয়েছে? প্রিয়াঙ্কা, গতকালকে কয়েক ঘন্টার ব্যবধানে রাজশাহীতে যে দুই চিকিৎসকের হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, এটা নিয়ে নগরী জুড়ে একটি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং নগরবাসীর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্নতা প্রকাশ করেছেন। আর সর্বশেষ যে খবর, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এই পল্লী চিকিৎসক হত্যাকাণ্ডের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে চন্দ্রিমা থানায়, আর একটি আরেকজন চিকিৎসক কাজেম আলীর মৃত্যুর ঘটনায় রাজপাড়া থানায় মামলা দায়ের করা হবে। আর আর যে পল্লী চিকিৎসক চিকিৎসক দুলাল, তার হত্যাকাণ্ডের ঘটনায় ইতিমধ্যে পুলিশ দুজনকে আটক করেছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জিজ্ঞাসাবাদ শেষে হয়তো তাদের নামে মামলা অন্তর্ভুক্ত করা হবে। আর এই মুহূর্তে আমরা আছি রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগ মর্গের সামনে। এখানে নিহতের দুইজন যে চিকিৎসক নিহত হয়েছেন, তাদের স্বজনরা লাশ নেওয়ার অপেক্ষায় তারা অপেক্ষা করছেন এবং তারা জানিয়েছেন যে হঠাৎ করে আচম্বিক এরকম হত্যাকাণ্ডে তারা পরিবার নিয়ে একেবারে বিহ্বল হয়ে পড়েছেন এবং তারা এসব হত্যাকাণ্ডের সাথে জড়িত যে সকল যারাই অপরাধী হোক না কেন, তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রতি দাবি জানিয়েছেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে।